বেশ কিছু কাজের প্ল্যানিং নিয়ে কলকাতায় ফের অপু বিশ্বাস। কলকাতা বরাবরই তার কাছে প্রাণের জায়গা। অপুদি অনেক কাজের প্ল্যান নিয়ে এবারে আসা, তাই তো? একদম। কি কি কাজ একটু যদি বলো যে কি কি কাজ। আমি জানি যে ছবির কাজেও বোধহয় খুব শিগগিরই আবারও কলকাতা অনেক দিনের জন্য তোমায় পাবে। না, অ্যাকচুয়ালি দেখো, তোমরা অনেক বেশি আমাকে কলকাতায় আসতে দেখেছো। আসলে আমি তো ওপার বাংলার মানুষ, তো কাজ তো আসলে একটা আলোচনার মধ্যে দিয়ে তৈরি হয়। তো সেই জায়গা থেকে আসলে আসা প্রবাবলি এবার হচ্ছে। এটা একটা ব্র্যান্ডের সাথে আমি যুক্ত হচ্ছি, আর সিনেমা যেটা আমার অরিজিন সেটাও আসলে কথা হচ্ছে, ওটাও তোমরা জেনে যাবে। শাকিব খান এবং অপু বিশ্বাস জুটিকে আবারও দেখতে চায় দর্শক, সে বিষয়ে কোনো কথাবার্তা? জুটি দেখতে চাই, এটা তো খুবই ভালো কথা, কিন্তু সেই বিষয়ের জন্য তো একটা প্রস্তুতি দরকার, ভালো প্রোডাকশন দরকার, গল্প, ফিনান্সিয়াল, এভরিথিং। কারণ একটা সিনেমার সাথে অনেক কিছু যুক্ত থাকে, সেগুলো যদি ব্যাটে বলে মিলে যায় তারপরে আসলে অ্যান্সারটা দিতে সুবিধা হবে। এবং দরদ ছবির নিশ্চয়ই ছবি দেখেছো তুমি সোনাল চৌহানের সঙ্গে, কেমন লাগলো সেসব ছবি? ভীষণ সুন্দর। আমি বললাম না যে মানে শাকিব খান এমন একজন মানে চিত্রনায়ক বা একজন অভিনেতা, কেমন করে যেন নিজেকে সবকিছু মানিয়ে নেয়। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এটা একজন অভিনেতা হিসেবে আমি বলবো যে এটা তার স্পেশালিটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অভিজ্ঞতার একটা ভিডিও শেয়ার করেছো দেখলাম, কেমন ছিল সেই অভিজ্ঞতা? মানে হ্যাঁ, আমার পেজে দিয়েছিলাম, সেটি হচ্ছে যে আমার এত ভালো লেগেছে, আমি ধন্যবাদ জানাই। আমি চাই না কলকাতার বুকে থেকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি এত হাম্বল একটা মানুষ, একদম আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী নয়, উনি হচ্ছে আমাদের মা, মমতাময়ী মা। কারণ এইভাবে মানুষের খোঁজ খবর রাখে খুবই মানে অবাক করার মতো একটা ব্যাপার। সেটা হচ্ছে যে আমাদের ছোটাপাকে উনি বলছিলেন যে সে ভালো গান পারে, তো এই যে কালচারের প্রতি ওনার যে একটা দুর্বলতা সেটা আসলে উনি বহিঃপ্রকাশ মুখেই জানিয়ে দিলেন। তাছাড়াও কিন্তু আমি বলবো যে আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর অনুদানের সিনেমা হচ্ছে এবং অনেক অনেক বাজেট দিয়ে হচ্ছে, এবং আমাদের শিল্পীদের প্রতি কিন্তু অনেক সহনশীল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং কলকাতা উৎসবের কিন্তু অনেকবার আসা হয়েছে। আর আমি ভুল না করলে আমার সৌভাগ্য হয়েছে লালশাড়ি সিনেমাটি অনুদানের, এবং আমি এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যে আমি পারফরমেন্সটা করেছি ওটা কিন্তু লালশাড়ি সিনেমার গানেরই একটা অংশ পাঠ করেছি। তবে এই মুহূর্তে বাংলাদেশের সাংবাদিক মহল একটি বিষয় উত্তাল, তুমিও হয়তো জানো তানজিন তিশা যে আচরণটি করেছেন, তুমি এ বিষয়ে কি বলবে যে শিল্পীরা এবং সাংবাদিকরা তাদের মধ্যে একটা সুসম্পর্ক বরাবর থাকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি কি বলবে? আচ্ছা দেখো, সবার একটা না প্রফেশন আছে, এটা আমরা ভুল না করলে, সে প্রফেশনটা আসলে যখন ঘরের বাইরে চলে যায় তখন আমরা সেটা মানে আমরা প্লে করি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। তো আমরা যখন দেখবো যে পুলিশের ড্রেসটা পরে ফেলে, তখন কিন্তু দেখবে যে সে একটা মানুষকে লাঠি দিয়ে হয়তো বা তার অপরাধের কারণে মারছে, তার কিন্তু হাত কাঁপছে না। বাট সাধারণভাবে তুমি আমাকে বা তোমাকেই বলি না কেন, একটা বকা দিতেও আমরা কিন্তু ইতস্তত বোধ হবে। তো এটা আসলে প্রত্যেকটা মানুষের প্রফেশনের জায়গাটা যখন নিজের মধ্যে অর্ন করি তখন সেটা প্রেজেন্ট হয়। আমি তানজিল তিশার ক্ষেত্রে যেটা বলবো, ডেফিনেটলি সে আপসেট ছিল, আপসেট মাইন্ডেড ছিল, কিন্তু বেলা শেষে তো আমরাও মানুষ, আমরাও তো খেয়ে হারিয়ে যাই, বা আমার প্রতিও তো অনেক সময় রাগ দেখায় যেটা উচিত নয়। তো সেই জায়গা থেকে ও হয়তো বা একটু আপসেট ছিল, হয়তো বা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুত ছিল না, এটা আমার কাছে মনে হয় নিতান্তই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তোমার এরকম অভিজ্ঞতা হয়েছে, এরকম মনক্ষুণ্ণ হয়েছে কখনো? দেখো, মনে ক্ষুণ্ণ ব্যাপার তো ওইভাবে আমি গুনে দেখিনি আর ওটা সম্ভবও নয়, তবে আমি অলওয়েজ চাই যে জিনিসগুলো যেন বাইরে না আসে, এটা আমার চাওয়া থাকে। এবারে জয় এসেছে কলকাতায় না গো? তবে আমি তোমার আরেকটা পোস্টও দেখছিলাম যে জয়ের জন্মদিন এবারে আয়োজন তুমি করে উঠতে পারোনি, তাই তোমার মন খারাপ হয়েছে? না, করে উঠতে পারিনি না, ডেফিনেটলি করতাম, বাট আমি করিনি এবং ডিসাইড করেছি আমি বা আমার সন্তানের পারিবারিকভাবে যেটা আমাদের ছবি প্রকাশ করা বা আনন্দঘন মুহূর্ত একটা সিচুয়েশন তৈরি করা আমি করব না। বাট জয় তো আমার একার বাবা মানে বাচ্চা নয়, তার বাবাও ইনভলভ, তার বাবা যদি কখনো চাই সেটা অবশ্যই বাবার চাওয়া, সেটা আমি হয়তো বাধা হব না, বাট আমার পার্সোনালি কোনো কেক আমি কাটবো না, এবং আমি আমার ছেলেরও কেক উইথ ছবি আমি সোশ্যাল মিডিয়াতে দিব না। তোমার প্রোডাকশন হাউস থেকে আর কোন ছবি আসছে?
আসলে লাল শাহী তো ভেরি রিসেন্ট শেষ হয়ে গেল, আমি নিজেও আর্টিস্ট, আমাকেও কাজে ব্যস্ত থাকতে হয়। সেই জায়গা থেকে এখন একটু নির্বাচনও চলছে, দেখছো একটু দেশের জায়গাটা দেশের মতো করে চলছে, কাজের জায়গাটা কিছুটা একটু মানে আমার মনে হয় যে স্পেসটা ওটা দেওয়া দরকার নির্বাচনটাকে। সো ওইটার কারণে এই মুহূর্তে আমি নতুন সিনেমা করছি না, তবে আমি যেহেতু বলেছি প্রত্যেক বছর করার ইচ্ছে আছে, দেখা যাক। শেষ করব, দর্শকদের কি বলবে? দর্শকদের এটুকুই বলবো যে সত্যি আপনাদের কারণে আমরা হয়তো নায়িকা কাজের জায়গাটা দায়িত্বের জায়গা থেকে বাড়িয়ে দিই, যেভাবে আমাকে সাপোর্ট করেন, অবশ্যই কলকাতার দর্শকও আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন। আমি মাঝে মাঝে আমার ফেসবুকে গেলে আমি কমেন্টস বক্সে দেখি যে আপনারা বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গে মানে কলকাতা ইন্ডাস্ট্রি উত্তরবঙ্গ মানে এখানকার থেকে আমাকে কমেন্টস করেন, আমাকে সাপোর্ট করেন। প্লিজ এই সাপোর্টটা করবেন, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমি যেন কলকাতায় কাজের মধ্য দিয়ে আপনাদের সেই উপবিশ্বাস থাকতে পারি, এই আশীর্বাদটাই করবেন।